আপনারা দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি বান্টি। দুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বই বিতরণ, খুশি অভিভাবকগণ। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শনিবার আবারও গন্ডাছড়া মহকুমা এলাকার দুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে শেষ মুহূর্তে প্রস্তুতি শীর্ষক বই বিতরণ করা হয়। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে গন্ডাছড়া সরমা এলাকার কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতিবিদ্যা ভবনে বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মেধা অন্বেষার পক্ষের শিক্ষক হীরালাল চক্রবর্তী, শিক্ষক প্রমোদ সাহা, শিক্ষক সুরজিৎ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, গত কিছুদিন আগেও মেধা অন্বেষার পক্ষ থেকে অনুরূপভাবে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। বিধান শিশু উদ্যানের মেধা অন্বেষার সম্পাদক শিক্ষক মনোজ রায়ের এই ধরনের উদ্যোগ এলাকার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ত্রিপুরা থেকে আগন্তুক রায়ের রিপোর্ট, বলে কলকাতা, বাংলার আওয়াজ। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে আজকে 2021 যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য কিছু সাজেশন বই বিলি করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন ক্লাস 12 স্কুলে। মেধা অন্বেষার পক্ষ থেকে আমরা বিগত 4 বছর ধরে গন্ডাছড়া মহকুমাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাজেশন বই বিলি করে আসছি। এতে গন্ডাছড়া মহকুমার ছাত্রছাত্রীরা ভালো উপকৃত হয়। আমরা বিগত বছরগুলোতে দেখছি যে এই সাজেশন বইগুলোতে 75% 80% প্রমাণ করে এবং অত্র এলাকার অভিভাবক মহলও এতে খুব খুশি। আজকে আমরা এই কোভিড-19 এই মহামারীর মধ্যেও আমরা বিদ্যালয়ে গিয়ে কিছু কিছু সংখ্যক এই সোশ্যাল ডিস্টেন্সই বজায় রেখে বইগুলো আমরা বিতরণ করছি। আমরা একটা আবেদন থাকবো সবার কাছে, অত্র মহকুমাবাসীর কাছে, যাতে সোশ্যাল ডিস্টেন্সই বজায় রাখে এবং বাড়িতে থাকে, সুস্থ থাকে। ধন্যবাদ। ঝড় সম্পর্কে আগাম সতর্ক বার্তা। গুজবে কান না দিয়ে রেডিও বা টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবর ও প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না ও নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। অত্যাবশ্যকীয় সামগ্রী, খাবার, ওষুধ, জল, প্রসাদ প্রস্তুত রাখুন। মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন। নিরাপত্তার জন্য গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন। খড়ের ঘর বা কাঁচা বাড়ি ও ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, তার ও ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন। প্রয়োজনে রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বার 1070-এ ফোন করুন। পাশাপাশি করোনা থেকে রক্ষা পেতে সবসময় মাস্ক পরুন, ঘন ঘন সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। পাত্র পে তু গিস্তে গিস্তে চার ধারে মে পিস্তে পিস্তে কোনা যায় তেরে সপনে সপনে বুনলে হাসতে হাসতে তেরে ঘর মে হো উজালা ইন্ডিয়া বানে খুশি ওয়ালা ক্লিক ডালিং সাবস্ক্রাইব টু ড্রিম উইয়ার গাড়ি পাঠশালা উইয়ার গাড়ি পাঠশালা উইয়ার গাড়ি পাঠশালা।